এই যে অ্যাকাউন্টিং টিচিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি লেকচার থ্রিতে প্রবলেম টু অঙ্কটি জাবেদা করে তোমাদের বোঝাবো। এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিপিএস অনার্স 2006 সালে এসেছিল। এখানে মিস্টার মুনের 2006 সালের জানুয়ারি মাসের ট্রানজ্যাকশন বা লেনদেন সমূহ পর্যায়ক্রমে দেওয়া আছে। নিচে ইউ আর রিকোয়ার্ড টু এ প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, ওপেন নেসারি লেজার অ্যাকাউন্টস, প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, তিনটি হিসাব করতে বলা হয়েছিল। তো প্রথমে আমি জার্নাল, যেহেতু দ্বিতীয় লেকচারে প্রবলেম ওয়ানে আমরা জার্নাল শিখিয়েছি, আজকেও আমরা জার্নাল শিখাবো। পরবর্তী জার্নাল শেখানো হয়ে গেলে তারপরে লেজার এবং ট্রায়াল ব্যালেন্স এই অঙ্কগুলো থেকেই দেখাবো। তো বন্ধুরা চলো ট্রানজ্যাকশনগুলোর কীভাবে বিশেষ টেকনিকের মাধ্যমে জাবেদা করা হয় তা আমরা দেখি। প্রথম এন্ট্রি January 1, মিস্টার মুন ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। আমি আগেই বলেছিলাম প্রতিটি লেনদেন বা ট্রানজ্যাকশনের মধ্যে দুটি, ন্যূনতম দুটি হিসাব থাকবে, দুইয়ের অধিকও থাকতে পারে। এই দুটি হিসাব আগে খুঁজে বের করতে হবে, তারপরে জাবেদায় যেতে হবে। কোনটা ডেবিট হবে, কোনটি ক্রেডিট হবে সেটা আমরা প্রথম লেকচারে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র দেওয়া আছে সেই সূত্রের উপর ভিত্তি করে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। তো January 1, মিস্টার মুন ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস, বাংলা রূপান্তর, মিস্টার মুন নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত, প্রথম হিসাব ক্যাশ এবং দ্বিতীয় হিসাব মিস্টার মুন ক্যাপিটাল। তাই ক্যাশ সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি অর্থাৎ ক্যাশ অ্যাসেট ইনক্রিজ, ডেবিট করতে হবে, এবং মিস্টার মুন ক্যাপিটাল দায় বৃদ্ধি, 20,000 টাকা ক্রেডিট করতে হবে। অভিনব কৌশল পরে আমরা জাবেদাই যদি সাজাই, ডেট 2006 January 1, ক্যাশ ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, এটাকে ডেবিট করতে হবে, মিস্টার মুন ক্যাপিটাল এটা হচ্ছে লাইবিলিটি, দায় বৃদ্ধি পাচ্ছে, এই 20,000 টাকা ক্রেডিট করতে হবে। টু রেকর্ড মিস্টার মুন ইনভেস্টেড ক্যাশ ইন টু দ্য বিজনেস, এটা জার্নালের নিচে এক্সপ্লানেশন দিতে হয়। পরবর্তী এন্ট্রি দেখি, January 2, পারচেজড এ ভ্যান ফর ডেলিভারিজ ফর টাকা 10,000, মিস্টার মুন পেইড টাকা 2,000 ইন ক্যাশ অ্যান্ড সাইন্ড এ নোট পেয়েবল ফর দ্য রিমেইনিং ব্যালেন্স। January 2 ডেলিভারির জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ডেলিভারির জন্য একটি ভ্যান ক্রয় করা হয়েছিল যার দাম 10,000 টাকা। মিস্টার মুন মালিক এখানে 2,000 টাকা নগদ প্রদান করেছে এবং 2,000 টাকার নোট পেয়ে বলে একটি স্বীকৃতি সাইন করে লিখিত সনদ প্রদান করেছে যে আমি এই টাকাটা পরিশোধ করব নির্দিষ্ট তারিখের মধ্যে, যাকে আমরা নোট পেয়েবল বলি বা বাংলাতে বলি পদেও বিল। আর যদি সাইন করা না থাকতো তাহলে এটাকে আমরা বলতাম অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার। সাইন নোটে সাইন থাকলে হবে নোটস পেয়েবল, আর নোটে সাইন না থাকলে হবে অ্যাকাউন্টস পেয়েবল। তো প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল, January 2, 2006, ডেলিভারি ভ্যান ক্রয় নগদ 10,000 টাকার, এর মধ্যে 2,000 টাকার নগদ প্রদান এবং নোট পেয়েবল 8,000 টাকা। দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী তিনটি হিসাবের সাথে সম্পর্কিত, প্রথম হিসাব ডেলিভারি ভ্যান এবং দ্বিতীয় হিসাব ক্যাশ, তৃতীয় হিসাব নোটস পেয়েবল। তাই ডেলিভারি ভ্যান সম্পদ বৃদ্ধি 10,000 টাকা ডেবিট করতে হবে এবং ক্যাশ সম্পদ হ্রাস 2,000 টাকা ক্রেডিট করতে হবে এবং নোট পেয়েবল দায় বৃদ্ধি 8,000 টাকা ক্রেডিট করতে হবে। আমরা জেনারেল জার্নালে যদি এটিকে সাজাই তাহলে ডেট 2006 January 2, ডেলিভারি ভ্যান এক ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাসেটস এটা ইনক্রিজ হচ্ছে 10,000 টাকা ডেবিট, ক্যাশ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে এটা অ্যাসেটস ডিক্রিজ হচ্ছে 2,000 টাকা ক্রেডিট করতে হবে, নট পেয়েবল এটা লাইবিলিটি এটা দায় বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ 8,000 টাকা ক্রেডিট করতে হবে। পরবর্তী লেনদেন January 5, পেইড টাকা 500 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ, অর্থাৎ
আপনি মাসের ভাড়া বাবদ 500 টাকা প্রদান করা হয়েছে। প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল। January 5, 2006 চলতি মাসের ভাড়া বাবদ 500 টাকা নগদ প্রদান করা হলো। এই লেনদেনের বাংলা অর্থ এখানে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত। প্রথম হিসাব অফিস রেন্ট এক্সপেন্স এবং দ্বিতীয় হিসাব ক্যাশ। তাই অফিস রেন্ট এক্সপেন্স ব্যয় বৃদ্ধি 500 টাকা ডেবিট করতে হবে এবং ক্যাশ সম্পদ হ্রাস 500 টাকা ক্রেডিট করতে হবে। অফিস রেন্ট এক্সপেন্স এটা ব্যয়, এক্সপেন্স ব্যয় ইনক্রিজ 500 টাকা ডেবিট হয়েছে, ক্যাশ সম্পদ হ্রাস অর্থাৎ অ্যাসেট ডিক্রিজ 500 টাকা ক্রেডিট করতে হবে করা হয়েছে। টু রেকর্ড রেন্ট এক্সপেন্স পেইড January 7 পারফর্মড টাকা 2400 অফ সার্ভিস অন অ্যাকাউন্টস অর্থাৎ আমরা সেবা সম্পাদনা করেছি অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্টস বলতে আমরা বলছি বাকিতে অর্থাৎ সেবা প্রদান করেছি কাস্টমারকে কিন্তু তার থেকে এখন আমরা টাকা নেই নি। এটাকে আমরা যেহেতু বাকিতে সেবা প্রদান করেছি নগদ টাকার পরিবর্তে আমরা এটাকে বলবো অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা যদি কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তির নিকট টাকা পাই তাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বলি। আমাদের কাছে যদি কোনো তৃতীয় পক্ষ টাকা পাই সেটাকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল। প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল। January 7, 2006 সেবা সরবরাহ করা হলো বাকিতে 2400 টাকার। এখানে দুতরফা দাখিলার পদ্ধতির নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত। প্রথম হিসাব অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ কাস্টমার, দ্বিতীয় হিসাব সার্ভিস রেভিনিউ। তাই অ্যাকাউন্ট রিসিভেবল ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি 2400 টাকা ডেবিট করতে হবে এবং সার্ভিস রেভিনিউ আয় বৃদ্ধি 2400 টাকা ক্রেডিট করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট ইনক্রিজ হয়েছে 2400 ডেবিট, সার্ভিস রেভিনিউ ইনকাম এটা ইনক্রিজ হয়েছে 2400 টাকা ক্রেডিট। টু রেকর্ড সার্ভিস কমপ্লিটেড অন অ্যাকাউন্টস 9 তারিখ পরবর্তী লেনদেন ট্রানজ্যাকশন 9 উইথড্রু টাকা 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ অর্থাৎ মালিক 200 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছে। প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল কী বলেছে আমরা দেখি। January 9, 2006 মালিক নিজ প্রয়োজনে 200 টাকা উত্তোলন করেছে। এখানে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত। প্রথম হিসাব উইথড্রু এবং দ্বিতীয় হিসাব ক্যাশ। তাই উইথড্রু সম্পদ বৃদ্ধি 200 টাকা ডেবিট করতে হবে এবং ক্যাশ সম্পদ হ্রাস 200 টাকা ক্রেডিট করতে হবে। উইথড্রু অ্যাসেটস ইনক্রিজ হয়েছে 200 টাকা ডেবিট, ক্যাশ অ্যাসেটস ডিক্রিজ হয়েছে, ক্যাশ অ্যাসেটস ডিক্রিজ হয়েছে 200 টাকা ক্রেডিট। পরবর্তী লেনদেন January 13 পার্সেস সাপ্লাইজ ফর টাকা 500 অন অ্যাকাউন্টস। প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল। January 13, 2006 সরবরাহ ক্রয় বাকিতে 500 টাকার দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত। প্রথম হিসাব সাপ্লাইজ এবং দ্বিতীয় হিসাব অ্যাকাউন্টস পেয়েবল। তাই সাপ্লাইজ সম্পদ বৃদ্ধি 500 টাকা ডেবিট করতে হবে এবং অ্যাকাউন্টস পেয়েবল দায় বৃদ্ধি 500 টাকা ক্রেডিট করতে হবে। এখানে সাপ্লাইজ অ্যাসেট বৃদ্ধি 500 টাকা ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল দায় বৃদ্ধি 500 টাকা ক্রেডিট। টু রেকর্ড সাপ্লাইজ পার্সেস অন অ্যাকাউন্ট। পরবর্তী লেনদেন January 17 রিসিভ ক্যাশ টাকা 750 ফর সার্ভিস প্রোভাইডেড অন January 7 আমরা 7 তারিখে একটি সেবা প্রদান করেছিলাম বাকিতে, সেইখান থেকে টাকা আদায় করলাম 750 টাকা নগদ টাকা আদায় করলাম। এই লেনদেনটির মধ্যে দুটি হিসাব লুকায়িত, এক হচ্ছে ক্যাশ আরেকটি হচ্ছে বাকি টাকা আদায় হলো অ্যাকাউন্ট রিসিভেবল। প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল। January 17, 2006 January 7, 2006 তারিখের সেবা সরবরাহের বাকি টাকা আদায় হলো অর্থাৎ 7 তারিখে আমরা বাকি দিয়েছিলাম, সেখানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখেছিলাম নগদ টাকার পরিবর্তে। এখন সেই টাকা থেকে, সেই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা আদায় হচ্ছে নগদে। এখানে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত। প্রথম হিসাব ক্যাশ, দ্বিতীয় হিসাব অ্যাকাউন্ট রিসিভেবল। তাই ক্যাশ সম্পদ বৃদ্ধি 750 টাকা ডেবিট করতে হবে এবং অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস 750 টাকা ক্রেডিট করতে হবে। ক্যাশ অ্যাসেটস ইনক্রিজ যাবে, তাই যদি আমরা অন্তর্ভুক্ত করি ক্যাশ অ্যাসেট ইনক্রিজ নগদ টাকা আসছে, সম্পদ বৃদ্ধি ডেবিট 750 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল
অ্যাকাউন্ট রিসিভেবল এখানে অ্যাসেট হবে, অ্যাসেট ডিক্রিজ হবে 750 টাকা ক্রেডিট। টু রেকর্ড ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল জানুয়ারি 26 মেড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 5,500 অন দ্য নোট পেয়েবল। প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল জানুয়ারি 26, 2006 নোট পেয়েবলের টাকা পরিশোধ করা হলো, অর্থাৎ পাওনাদারদের টাকা পরিশোধ করা হলো 5,500 টাকা। এখানে দুতর্ক দাখিলার পদ্ধতির নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত, প্রথম হিসাব নোট পেয়েবল, দ্বিতীয় হিসাব ক্যাশ। তাই নোট পেয়েবল দায় হ্রাস 5,500 টাকা ডেবিট করতে হবে এবং ক্যাশ সম্পদ হ্রাস, টাকা চলে যাচ্ছে, 5,500 টাকা ক্রেডিট করতে হবে। যাবে দায়ী অন্তর্ভুক্ত করলে নোট পেয়েবল ক্যাশ দুটি হিসাব, নোট পেয়েবল লাইবিলিটি এটা কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, 5,500 টাকা ডেবিট, দায় কমে গেলে ডেবিট হয়, আর ক্যাশ এটা অ্যাসেট, এটাও ডিক্রিজ হচ্ছে, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। টু রেকর্ড নোট পেয়েবল পেইড। নেক্সট ট্রানজ্যাকশন জানুয়ারি 28 রিসিভ ক্যাশ টাকা 1600 অ্যাজ ফুল সেটেলমেন্ট অফ রিমেইনিং মানি ফর সার্ভিস রেন্ডার্ড সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7, অর্থাৎ 7 তারিখে আমরা সেবা প্রদান করেছিলাম মোট 2400 টাকা, সেইখান থেকে আমরা 750 টাকা গ্রহণ করেছি, আদায় করেছি। এরপরে যে বাকি টাকা ছিল 1650 টাকা, সেইখান থেকে 1600 টাকা নিয়ে নিষ্পত্তি, ফুল সেটেলমেন্ট অর্থাৎ নিষ্পত্তি, লেনদেনটি নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। তাহলে 1650 টাকার জায়গায় আমরা 1600 টাকা নিয়ে নিষ্পত্তি, তাহলে 50 টাকা আমাদের বাট্টা হিসাবে গণ্য হবে। এখানে জানুয়ারি 28, 2006 জানুয়ারি 7, 2006 তারিখে সেবা সরবরাহের অবশিষ্ট বাকি টাকা 1650 টাকা থেকে 50 টাকা বাট্টা প্রদান করে 1600 টাকা আদায় করা হলো। এখানে দুতর্ক দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী তিনটি হিসাবের সাথেই সম্পর্কিত, প্রথম হিসাব ক্যাশ, দ্বিতীয় হিসাব সেল ডিসকাউন্ট, যেহেতু 50 টাকা আমরা বাদ দিয়ে 1600 টাকা নিয়ে নিষ্পত্তি করছি, সেজন্য সেল ডিসকাউন্ট হিসাবে একটি হিসাব আসবে, এবং তৃতীয় হিসাব অ্যাকাউন্ট রিসিভেবল। তাই ক্যাশ সম্পদ বৃদ্ধি 1600 টাকা ডেবিট করতে হবে, সেল ডিসকাউন্ট এটা ব্যয় 50 টাকা আমরা কোনো দিন পাবো না, এটা ব্যয় বৃদ্ধি 50 টাকা ডেবিট করতে হবে, এবং অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ হ্রাস 1650 টাকা ক্রেডিট করতে হবে। এখানে জাবেদে অন্তর্ভুক্ত করলে 2006 জানুয়ারি 28 ক্যাশ আমরা আদায় করলাম 1600 টাকা, অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, অ্যাসেট ইনক্রিজ, 1600 টাকা ডেবিট, আমরা যেহেতু 50 টাকা বাট্টা হিসাবে গণ্য করেছি, সেল ডিসকাউন্ট এক্সপেন্স ইনক্রিজ, ব্যয় বৃদ্ধি হচ্ছে, 50 টাকা ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যেহেতু টাকা আদায় হচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট এটা ডিক্রিজ, 1650 টাকা ক্রেডিট। লাস্ট এন্ট্রি জানুয়ারি 30 পেইড টাকা 1000 ফর এমপ্লয়ি স্যালারি, অর্থাৎ কর্মচারীদের বেতন বাবদ আমরা 1000 টাকা প্রদান করছি। প্রশ্নের বাংলা রূপান্তর এবং অঙ্ক করার অভিনব কৌশল, তার আগে আমরা আগেই বলেছি যে প্রতিটি লেনদেনের মধ্যে দুটি হিসাব খুঁজতে হবে, এখানে পেইডের মধ্যে ক্যাশ লুকায়িত আছে, আরেকটি হচ্ছে এমপ্লয়ি স্যালারি, তাহলে দুটি হিসাব আমরা পেয়ে গেলাম, প্রথম হিসাব স্যালারিজ এক্সপেন্স, দ্বিতীয় হিসাব ক্যাশ। চলতি মাসের বেতন বাবদ 1000 টাকা নগদ পরিশোধ করা হলো, এটা হচ্ছে ওই লেনদেনটির ট্রানজ্যাকশনটির বাংলা অর্থ। এখানে দুতর্ক দাখিলা পদ্ধতি নীতি অনুযায়ী দুটি হিসাবের সাথে সম্পর্কিত, প্রথম হিসাব স্যালারিজ এক্সপেন্স এবং দ্বিতীয় হিসাব ক্যাশ। তাই স্যালারিজ এক্সপেন্স ব্যয় বৃদ্ধি 1000 টাকা ডেবিট করতে হবে, এবং ক্যাশ সম্পদ হ্রাস 1000 টাকা ক্রেডিট করতে হবে। টু রেকর্ড স্যালারিজ এক্সপেন্স পেইড। এই ছিল প্রবলেম 2 এর সকল লেনদেনের জাবেদা করার কৌশল। পরবর্তী লেকচারে, লেকচার 4 আমি আরও একটি প্রবলেম তোমাদের সুবিধার্থে জাবেদা করে দেখাবো, এবং পরবর্তী লেকচারগুলো থেকে লেজার এবং ট্রায়াল ব্যালেন্স শেখানো হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।